আমার চাউল কোনে রিসিভ করে আছে বা কি কয় ইউনিফর্মের পয়সা কোনে রিসিভ করে আছে, স্কুলের পয়সা কোনে রিসিভ করে আছে, স্কুল গ্রান্ট যে পাঠাইছো সেই গ্রান্টর পয়সা কোনে রিসিভ করে আছে, এডিশনেল ক্লাসরুম এটা বনাওতো আমি এস এম সিক দায়িত্ব দিছো সেই পয়সাটো এস এম সি খন কেনে ধরনের ফাংশন করে আছে, গতিকে এওলোকে এই জটিলতাবিলাক সৃষ্টি নকৰি মই শিক্ষক সমাজক আহ্বান জনাও তেওঁলোকৰ পথ সৃষ্টিৰ সমস্যা যথা সময়ত সমাধান হ'ব। কিন্তু তেওঁলোকে যি ধৰণে এম ডি এম ৰূপায়ণ কৰি আছে, ইউনিফৰ্ম ৰূপায়ণ কৰি আছে, এডিশ্যনেল ক্লাছৰুমৰ কাম ৰূপায়ণ কৰি আছে, স্কুল গ্ৰান্টৰ পইচা তেওঁলোকে ৰিচিভ কৰি যি ধৰণে ৰূপায়ণ কৰি আছে, শিক্ষা সেতুটো তেওঁলোকে সহযোগ কৰক, নহ'লে গোটেই প্ৰক্ৰিয়াটো এটা জটিলতাৰ মাজলৈ যাব।